বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আজকে এই মুহূর্তে আমি আসছি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যমে অবশ্যই জেনেছেন এবং টিভি বিভিন্ন নিউজগুলিতে দেখেছেন বাংলাদেশের প্রথম একটা উদ্যোগ যেটা সাফল্যমণ্ডিত হতে চলেছে সেটা হচ্ছে গাজীপুরে সফলভাবে টিউলিপের চাষ শুরু হয়েছে। তো আজকে আমি সেই ডেভেলপারের টিউলিপ বাগানে এসেছি আপনাদেরকে সেই টিউলিপ বাগান, এটা যদিও টিউলিপ বাগান বলা হচ্ছে, এখানে আসলে নানান ধরনের ফুলের চাষাবাদ এখানে করা হচ্ছে। তো আসুন আমরা দেলারবাইয়ের টিউলিপ বাগানটা একটু ঘুরে দেখি এবং ওনার সাথে কথা বলে যদি সম্ভব হয় তাহলে আপনাদের সাথে ওনার সাথে একটু কথা বলিয়ে দেবো, কীভাবে উনি বাগানটা করছেন, পরিচর্যা কীভাবে করছেন বিস্তারিত আপনার সাথে তুলে তুলবো। চলুন আমার সাথে। রাজৈশিক সৌন্দর্যের টিউলিপ ফুলের কথা উঠলে প্রথমে আসে নেদারল্যান্ডসের নাম, কারণ দেশটি পৃথিবীর প্রধান টিউলিপ উৎপাদনকারী দেশ হিসাবে পরিচিত। মূলত শীতপ্রধান দেশের ফুলাটি আবহাওয়ার কারণে বাংলাদেশের টিউলিপ ফুলের চাষ এতদিন অসম্ভবই মনে করা হতো, আর এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওড়া পূর্বখণ্ড গ্রামের দেলার হোসেন ও তার সহধর্মিণী শেলি হোসেন। তাদের বাগান জুড়ে আজ ফুটেছে নানা রঙের বাহারি টিউলিপ ফুল। নেদারল্যান্ডস থেকে টিউলিপ ফুলের বাল্ব বা কন্দ এনে রোপণ করেছিলেন তিনি, তার সেই বাগানটি এখন হয়ে উঠেছে বাংলাদেশের ভিতরে এক টুকরো নেদারল্যান্ডস। এর মধ্যে বাগানটি পরিদর্শন করেছেন মন্ত্রী, সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সহ প্রশাসনের আরও অনেক অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা। তাছাড়া প্রতিদিন নানা বয়সের শত শত পুষ্পপ্রেমিক ও সৌন্দর্য পিপাসী মানুষ এই টিউলিপ বাগান দেখতে আসেন। দেলার হোসেন জানান, 4 বছর ধরে তার বাগানে ওরিয়েন্টাল লিলিয়াম ফুল চাষ করেছেন, এর আগে জারবেরাও চাষ করেছেন। তিনি জানান, ফুলের পাশাপাশি বিদেশি বিভিন্ন সবজিও চাষ করেন তিনি। গত বছর ক্যাপসিকাম চাষ করেছেন, এছাড়াও একই সময়ে চাষ করেন স্ট্রবেরি। এবছর তিনি G9 জাতের কলার চাষ করছেন। আমার পিছনে যে শেডটা দেখতেছেন এটা হচ্ছে মূলত আসলে টিউলিপের শেড, এখানে প্রতিদিন শত শত দর্শক এখানে এই টিউলিপ বাগানটা দেখতে আসে। তো আমরাও আজকে আসছি, সবচেয়ে বড় কথা হলো দেলার বইয়ের একটা উদারতা আমি মনে করি, কারণ এর আগেও আমি বিভিন্ন প্রজেক্টগুলিতে ঘুরতে গিয়েছি এবং সেখানে দেখেছি যে এরা বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না ঢোকার জন্য। এটার জন্য আমি আসলে মূলত ফার্মার মালিকদেরকে বলি না, এটা আসলে আমরা যারা ভিজিটর্স আমাদের কারণেই হয়তো ওনারা সেভাবে ঢুকতে দিত না। তো দেলার বইয়ের উদারতা, উনি এখনও ওরকম কিছু করেননি এবং সবার জন্য উন্মুক্ত রেখেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই এখানে আসবেন এবং এই টিউলিপ বাগানটা ঘুরে দেখবেন। এই মুহূর্তে আমি টিউলিপ ফুলের শেডের ভিতরে আছি। এখানে আসার পরে আসলে এখানকার এনভায়রনমেন্টটা এত সুন্দর, মানে মনটাই ভালো হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, এই মুহূর্তে জাস্ট আমি জুমার পর এখানে গেছি, এই জন্য দর্শনার্থী আমার মনে হচ্ছে খুব কম, সেই তুলনায় কম, প্রতিদিন যেরকম আসছে সেই তুলনায় কম। তারপরেও ভালো লাগছে, অনেক দর্শনার্থী এখানে আসেন, কেউ আসছেন কেউ চলে যাচ্ছেন। তো শুধুমাত্র যে টিউলিপ বাগান তা না, এখানে গোলাপ বাগান আছেন, ক্যাপসিকাম আছেন। ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পারবো যে আসলে উনি কী কী ফুলের চাষ করেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। চলুন বাগানটা একটু ঘুরে দেখি। আসুন এই বাগানের যে সত্তা দেখবে দেলার ভাই, ওনার সাথে একটু কথা বলি। কথা বলে ওনার কী প্ল্যান, ভবিষ্যৎ কী এবং কেন উনি বাগানটা করলেন, এই নিয়ে ওনার চিন্তাভাবনা কী, এগুলি বিস্তারিত জানার চেষ্টা করি। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম।
দাদাভাই কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো ফেসবুকের কল্যাণে হোক বা মিডিয়ার কল্যাণে হোক, মোটামুটি সারা দেশে এখন আপনার নাম সবাই এক বাক্যেই চিনে জানে, কারণ বাংলাদেশে টিউলিপের মানে ফসল হবে বা এটা ফলন হবে এটা কেউ কোনো কল্পনাও করেনি, বাট এটা আপনি বাস্তবে রূপ দিয়েছেন। তো এই ব্যাপারটা আপনি আসলে এই শতব্যস্ততার মাঝে আমি আপনার কাছ থেকে এক মিনিট সময় চেয়ে নিলাম, যে এই কারণেই যে আজকে আপনি, আমি যতটুকু জানি আবার একটি ভিআইপি মুভমেন্ট আছে আপনার এখানে আজকে, তো এক মিনিট একটু আপনার বিজনেসটা বা এটার বাংলাদেশের মানে কেমন ভবিষ্যৎ, নতুন প্রজন্ম যারা আসতে চায় এই বিজনেসে তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ আপনি একটু দেন এক মিনিটে। ধন্যবাদ আপনাকে। আপনার হলো, আপনি আমার এখানে শুধু টিউলিপ ফুল দেখেন না, আমাদের এখানে অনেক কিছু আছে। আচ্ছা, এখানে আমাদের স্ট্রবেরি আছে, আমাদের ক্যাপসিকাম আছে, আমাদের ভেনানা আছে মানে কলা আছে, আমাদের গোলাপ ফুল আছে, আমাদের জারবেরা ফুল আছে, আর 8-10টা ক্রপস নিয়ে আমি কাজ করি। আমি হলাম 17 বছর যাবৎ এই বিজনেসের সাথে আমার জড়িত। আপনি, আমি যে বিজনেসটা দাঁড় করেছি সেটাকে ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করাইছি। আমার এখানে প্রায় 25 জনের মতো আছে, এমপ্লয় আছে, কাজ করে। এটা আরও সামনে বড় পরিসরে হবে, এখানে একসময় কয়েক হাজার লোকও কাজ করার মতো হতে পারে, সেটা এবিলিটি হতে পারে, হতে পারে। আমরা যে ধরনের যাচ্ছে কাজে আমাদের সেটা হতে পারে। তো এই যে আমাদের দেশে গার্মেন্টস সেক্টরটা যতটুকু মানে হয়েছে, এটা শুধু আমরা একমুখী হয়ে গেছি গার্মেন্টস, আমাদের আদার্স বিজনেসগুলিকে যদি আমরা ডেভেলপ না করতে পারি, ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পারবো না কোনো কিছু। আমরা নদীমাত্রিক দেশ বাংলাদেশ, আমাদের এখানে কৃষিটাই ছিল প্রধান জীবিকা, এবং এখনো প্রায় 60% লোক কৃষির সাথে আছে। আমাদের সামনে যে প্রজন্মটা কৃষিতে আসবে তারা শিক্ষিত লোক কৃষি করবে। আমাদের আগে আমার বাবা ছিল অশিক্ষিত লোক, আমার দাদা ছিল অশিক্ষিত লোক, তারা তাদের মন মতো কৃষি করছে। এখন হলো বিজ্ঞানসম্মতভাবে কৃষি করতে হবে, কৃষিকে আমরা বাণিজ্যিকভাবে রূপ দিতে হবে, কৃষিকে ইন্ডাস্ট্রিতে পরিণত করতে হবে। আমার টার্গেটটা ওই ইন্ডাস্ট্রি হিসাবে কৃষিকে দাঁড় করানো। আমাদের দেশে টিউলিপ ফুটছে, আমাদের দেশে অনেক কিছু হচ্ছে, শুধু আমি না, আরো অনেক অনেকে অনেক কিছু নিয়ে আসছে এখানে করছে। কেউ ডেয়ারি করছে, কেউ পোলট্রি করছে, কেউ মানে আদার্স ক্রপগুলি নিচ্ছে। আমার এটা হলো যে আগামীতে আমরা এই কৃষিটাকে ইন্ডাস্ট্রি হিসেবে নিয়ে যেতে চাই, এবং এই হিসাবে আমি কাজ করতেছি। এবং আমার মোটামুটি ধরনের প্রায় আমার গ্রুপে প্রায় 300 মতো ফার্মার আছে, যাদেরকে আমি করেছি ডেভেলপ করেছি ফুল সবজি, এই কিছু এখন আমরা ফলে যাচ্ছি, যেমন আমরা কলাতে যাচ্ছি, এগুলো অর্থকরী ফসল, যেটাকে আপনাকে হাইব্রিড ক্রপ বলে, ওই জিনিস নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা 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 আচ্ছা, এটা কি শুধু আপনার এখানেই না, ঢাকার বাইরে বাংলাদেশে, সারা বাংলাদেশে কাজ করতেছি। যেমন ফুল নিয়ে, আমি মূলত ফুল ব্যবসায়ী, আমার অনেক ফার্মার আছে যারা ফুল চাষ করে, বিভিন্ন ধরনের ফুল আমি দিতেছি। কেউ লিলি করতেছে, কেউ এই আপনার জারবেরা করতেছে, কেউ গোলাপ ডাস রোজ করতেছে। আমরা আগামী 2 বছরের ভিতরে ফুল এক্সপোর্টে যাব, আমরা গোলাপ ফুল এক্সপোর্টে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হলো আমাদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি এই দুইটা নাই, যার জন্য আমি এই কাজগুলি করতেছি, ফার্মার তৈরি করতেছি, যে আমরা আগামী দিনগুলো যদি ফুল এক্সপোর্টে যাই তাহলে আমাদের কোয়ান্টিটি থাকবে, কোয়ালিটি থাকবে, তখনই আমরা বায়ার পাবো। আচ্ছা, ফুলটাও যে একটা এক্সপোর্টেড কোয়ালিটি বা এক্সপোর্টেড একটা প্রোডাক্ট হইতে পারে, এটা আসলে আমরা বা আমাদের পূর্ববর্তী যে জেনারেশন এরা কিন্তু চিন্তাও করে নেই। না না, ফুলটা এখন শুধু আমাদের এখানে না, ফুলটা আগেও ছিল ওই ইন্ডাস্ট্রিয়াল হিসেবে ছিল, শুধু আমাদের দেশে নয়, আমাদের পাশে দেশগুলি ইন্ডিয়া, আমাদের চাইনা, ওরা তো ব্যাপক ফুল বাণিজ্য তাদের। আপনার যে সময়টা ডিসেম্বর টু ফেব্রুয়ারি, এই সময়টা সবচেয়ে বেশি ফুল ইউজ হয়, ওই ওই আপনার পশ্চিমা দেশগুলো তখন বরফ থাকে, ওখানে ফুলের উৎপাদন কমে যায়, এই বাজারটা আমরা ধরতে পারি। কিন্তু আমাদের ফার্মারকে জানতে হবে, আমাদের কোয়ালিটি তৈরি করতে হবে এবং কোয়ান্টিটি তৈরি করতে হবে, তাহলে আমরা ওই মার্কেট ঢুকতে পারি। যেটা বলেন যে আসলে সাইন্টিফিক ওয়েতে যদি আমরা চিন্তা করি তাহলেই সম্ভব, কারণ ওইখানকার যে টেম্পারেচার আর আমাদের দেশের টেম্পারেচার একটু পার্থক্য আছে, সেখানকার হিউমিডিটি আমাদের হিউমিডিটির সাথে, আমরা না হলে আমরা আর্টিফিশিয়াল তৈরি করে নিব। হুম হুম, সেটাই সেটাই। ঠিক আছে, আমার তো যা বলতেছিলাম ভাই, আসলে আপনিও অনেক ব্যস্ত মানুষ, বিভিন্ন সময় থেকে বিশেষ করে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে টিউলিপ তুলে দিয়েছেন, এইটা শোনার পর থেকে আমি কখন আপনার সাথে কথা বলবো আমি অস্থির ছিলাম। আর যেহেতু ফ্রাইডে আজকে, আমি আসলে এই সময়টাতে আসছি একটা হট সময়, আপনাকে পাবো কিনা আমি খুব ইয়েতে ছিলাম। আমাদের দেশটা হলো একটা সোনার দেশ। জি হ্যাঁ, এখানে যদি খালি তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা চাকরির পিছে না ছুটবে, তাদেরকে কিছু কিছু ট্রেনিং করা বা তাদেরকে কিছু সরকারের সাহায্য সহযোগিতা দেওয়া যদি খালি দাঁড় করা দেওয়া যায়, তাহলে একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে এটা। এই ইন্ডাস্ট্রি কখনো ফল করা ইন্ডাস্ট্রি না, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। আপনাকে যদি বেঁচে থাকেন তাহলে এগ্রিকালচার লাগবে অবশ্যই। হ্যাঁ, তাই আমাদের এটা হতে পারে আপনার গরুর খামার, হতে পারে পোলট্রি ফার্ম, হতে পারে এখন তো ওগুলা হচ্ছে ব্যবহার, কিন্তু এটাকে আমরা একটু
মানে মানে আমাদের পরিকল্পনা থাকবে এক্সপোর্টে। জি জি জি। আমরা কিভাবে যাব? আমরা এখন দেখুন আমাদের মাঝখানে আমাদের গরুতে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। হুম হুম হুম। আমরা আমাদের গরু কোনো আমদানি করতে হবে না, এটা তো আমাদের দেশের লোকেরা করছে না। একটা যুব সমাজ, শিক্ষিত সমাজ কিন্তু অলরেডি গরু স্বাধীন বলবো, এটাকে যদি এখন আমরা ধরে রাখতে পারি, হ্যাঁ, যে এই যারা এই ফার্মগুলি করছে বা আরো যারা করবে এটাকে যদি আমরা সাপোর্টিংটা ধরে রাখতে পারি, তাইলে আমরা এনাফ। আমরা আমরা মাংস আমাকে আমি রপ্তানিতে যাবো আমরা। জি জি জি। আমরা দুগ্ধজাত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অলরেডি আমরা রপ্তানি করতেছি, রপ্তানি করতেছি, আরো বড় আকারে যেতে পারি। শুধু যে ফুল না তা না, যে কোনো জিনিসকে মাস্টার রোল, একটা মাস্টার রোল নিতে হবে যে আমরা এই করবো, একটা মাস্টার প্ল্যান নিয়ে আগে অবশ্যই একটা ভৌগোলিক ভাবে আমরা কোথায় অবস্থান আছি ওটাকে যদি আমরা না বুঝতে পারি যে আমরা ভৌগোলিক ভাবে কোথায় আছি, আমাদের চারপাশে কারা আছে, ওদের ওরা আমাদের কম্পিটিটর, তাদের কম্পিটিটর হতে গেলে আমাদের কি করতে করতে হবে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রেখে কাজ করি অবশ্যই আমরা আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট হবে এই দেশের প্রথম এক্সপোর্টের প্রোডাক্ট। তো দেলোয়ার ভাই আসলে ধন্যবাদ, অসত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলেন, আর আমরা আশা করি যে আপনার এই প্রোডাক্ট, আপনার যে চিন্তা করতেছেন, আপনার নেতৃত্বে বাংলাদেশের এই কৃষি একটা বিপ্লব ঘটবে, বিশেষ করে ফ্লাওয়ার্স নিয়ে একটা বিপ্লব ঘটে, এটা আমরা সকলে প্রত্যাশা। আসলে ভালো থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফুল চাষ শুরুর পর থেকেই তার স্বপ্ন ছিল বাগানে টিউলিপ ফুটানোর। 2018 সালে হল্যান্ডের রিচওয়ান নামে একটি সিড কোম্পানি টিউলিপ ফুলের 1000 কন্দ তাকে উপহার দিতে চান। এর জন্য তিনি প্রস্তুত না থাকায় সে বছর তিনি সেই কন্দগুলি নেননি। পরের বছর সেখান থেকে একই প্রজাতির 4 রঙের 1000 কন্দ এনে তার বাগানে রোপণ করেন। রোপণের 25 দিন পর প্রথমে একটি টকটকে লাল ফুল ফোটে, কয়েকদিন পরই বাগান জুড়ে টিউলিপ ফুল ফোটে। এতে দারুণ উচ্ছ্বসিত আর উদ্বুদ্ধ হন তিনি। এবছর নেদারল্যান্ডস থেকে টিউলিপের 20,000 কন্দ আনেন, তা থেকে 14,000-এর বেশি কন্দ রোপণ করেন তার বাগানটিতে। বাকি কন্দ রোপণ করেন ঠাকুরগাঁও ও চুয়াডাঙ্গার দুটি বাগানে। দেলোয়ার জানান আগামী বছর আরও বড় পরিসরে টিউলিপ চাষ করবেন তিনি। ফুল ফোটার পর বাগানটি ফুলপ্রেমী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি দৃঢ়তা প্রকাশ করে জানান আগামী 2-3 বছরের মধ্যেই রপ্তানিযোগ্য টিউলিপ চাষেও সফল হবেন তিনি। এদেশে শীতকাল ছাড়া এর চাষ সম্ভব নয়। রোপণের আগে 4-7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 মাস কন্দকে রেখে হিমায়িত করতে হয়। মাটির তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে ফুল ফুটতে সমস্যা হয়। দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতের সময় এর চাষ করা যেতে পারে। দেলোয়ার আরও জানান নেদারল্যান্ডস থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করতে চান তারা। এ সময় দেশের ফুল চাষের ক্ষেত্রকে সমৃদ্ধ করে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উপকরণ সংগ্রহের জন্য সরকারের সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। ঢাকা থেকে বৃহত্তর ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে নামতে হবে। ভাড়া পড়বে 70-80 টাকা। গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে ব্যাটারি চালিত যে কোনো থ্রি হুইলার দিয়ে কেওয়া পূর্বখণ্ড গ্রামে টিউলিপ বাগানে যেতে ভাড়া পড়বে 15-20 টাকা। দুপুরের খাবারের জন্য বাগানের কাছাকাছি মোটামুটি মানের দুটি হোটেল আছে, তবে গড়গড়িয়া মাস্টারবাড়িতে ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে। লিলি পরিবারের সদস্য টিউলিপ, আগে দক্ষিণ ইউরোপ থেকে মধ্য এশিয়া পর্যন্ত টিউলিপের বিস্তার ছিল, তবে 17 শতকের পর থেকে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় এবং ব্যাপকভাবে চাষ শুরু হয়। দেলার হোসেন ও সেলি হোসেন প্রমাণ করে দেখিয়েছে যে বাংলাদেশেও সফলভাবে টিউলিপের চাষ করা সম্ভব। ভবিষ্যতে টিউলিপ চাষ করে এটাকে রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলা যায় কিনা সে বিষয়ে আমাদের দেশের নীতি নির্ধারকদের এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি।